হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় সুমি দিদি। আর আজ আমি তোমাদের জন্য একটা দারুণ গল্প নিয়ে চলে এসেছি, যার নাম নবনীতা দেবসেনের লেখা মন কেমনের গল্প। এই বৃষ্টি বৃষ্টি দিনগুলো ভীষণ ভালো লাগে রুবাইয়ের। অন্ধকার মেঘলা করে আছে, সকাল থেকেই আকাশ আধার, তার ভিতর থেকে ফুটে বেরুচ্ছে একটু একটু আলোর ছটা। আলো কিন্তু রোদ নয়, বৃষ্টি হব হব কিন্তু হচ্ছে না। গাছগুলো সব কান খাড়া করে রেডি হয়ে আছে বৃষ্টির পায়ের শব্দ শুনবে বলে। রুবাইয়ের যে কি ভালো লাগে এমন দিন, মেঘছায় সজল বায়ে দিন এগুলো। এমন দিনে একটুও পড়ায় মন বসে না, তবু স্কুলে তো যেতেই হয়। ক্লাসরুমে জানলা দিয়ে চোখ দানা মেলে কেবলই উড়ে যায় আকাশে। কেমন একটা উদাস উদাস ভাব চারিদিকেই, বাতাস বইছে অল্প অল্প। মা বললেন, দূরে কোথাও বৃষ্টি পড়ছে, কিন্তু এখানে আকাশটা কেমন ভারী ভারী, যেন বৃষ্টি পড়ো পড়ো হয়ে রয়েছে সারাটা দিন। মিষ্টি মিষ্টি একটা ভাব চারিদিকে। রাস্তার গাছেদের আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে, গরমকালে রোদ্দুরে ওই গাছেদেরই কিরকম ধুলো ভরা, ক্লান্তি আর মন খারাপের মতো চেহারা হয়ে যায়। গাছেদেরও মেঘলা দিন পছন্দ, এমনই ছায়া ভরা দিন পছন্দ। অথচ রোদ্দুর না উঠলে তো ওরা ক্লোরোফিল তৈরি করতে পারবে না, পাতা সবুজ হবে না, কিন্তু সেটার জন্য অত কড়া রোদ্দুর নিশ্চয়ই লাগে না। বোধহয় ভোরের নরম আলোতেই গাছেরা সব জরুরি ক্লোরোফিল তৈরি করে নেয়। এই ছায়া ঘন আলো আধারি দিনে দিনের বেলাতে আলো জ্বালাতে হয় ক্লাসের ঘরে। এমন দিনে কারোর ইচ্ছে করে স্কুলে যেতে, কিন্তু মেঘলা দিনের ছুটি বলে তো কিছু হয় না। আন্টিদেরও নিশ্চয় ইচ্ছে করে না পড়াতে, তবুও কেন যে স্কুল খোলা থাকে। আজ অবশ্য ছুটি, স্কুলে গিয়ে যদি কেবল খেলার মাঠেতেই থাকা যেত, ছুটে বেড়ানো যেত মাঠের মধ্যে। সেই যে গানটার সঙ্গে মা নাচ শিখিয়েছিলেন, মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি, আহাহা, সেটা ঠিক আজকের দিনের উল্টো একটা দিনের গান। অনেক দিন বৃষ্টি বাদলার পর প্রথম যেদিন রোদের মুখ দেখা যায়, সেদিনটাও খুব আনন্দের, কিন্তু আনন্দের ধরনটা একই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড় সকল ছেলে জুটি, আহাহা। কলকাতা শহরে তো আর বন জঙ্গল নেই যে পথ হারিয়ে কোন বনে যাই মনে হবে, কিন্তু পথ হারিয়ে কোনখানে যাই হতে পারে। অন্য কোথাও খুব যেতে ইচ্ছা করে এই সময়তে, চেনা জিনিসগুলো সব অচেনা দেখায়, গোটা পাড়াটাকে মনে হয় অন্য রাস্তা, অন্য দেশ। রুবাইয়ের ইচ্ছে করে সারাক্ষণ ছাদে দৌড়াদৌড়ি করতে, কিংবা বারান্দায় ঝুঁকে দাঁড়িয়ে রাস্তা দেখতে, আকাশ দেখতে, কিংবা জানলায় চুপ করে বসে থাকতে। কি মিষ্টি একটা বাতাস দিচ্ছে, রুবাইয়ের ইচ্ছে করলো ছোট মামুর দেওয়া সুন্দর বাঁধানো খাতাতে কিছু লিখতে। রুবাই লিখলো, আজ ছুটি, আজ 15ই আগস্ট, স্কুলে ফ্ল্যাগ তোলা হলো সকালে, তারপরেই ছুটি। সকালবেলায় স্কুল থেকে ফিরে এসেছি, এমন ছায়া ভরা আকাশে যখন ফ্ল্যাগটা উড়ল, আমরা জনগণমন গান গাইলাম। তখনই কি আশ্চর্য, বিরাট এক ঝাঁক ধপধপে সাদা পাখি ঠিক তখনই আকাশ দিয়ে ফ্ল্যাগের মাথার উপর দিয়ে উড়ে গেল। অনেক দূর দেশ থেকে আসছে, হয়তো আরো অনেক দূরের দেশে যাচ্ছে।
কি সুন্দর যে দেখিয়েছিল পাখির ঝাঁকটাকে আকাশে, সেই পতাকা ওড়ানোটাকেই যেন স্যালুট করে গেল ওরা। খুব সুন্দর কিচিরমিচির আওয়াজ করতে করতে উড়ে গেল ওই বলাকা। অত ওপর দিয়ে যাচ্ছে, তবু শোনা গেল ওদের কাকলি কুজন। পাখি কিচিরমিচিরকেই বলে কাকলি কুজন। আর ওই সাদা পাখির ঝাঁককেই বলে বলাকা। রুবাই এইসব শব্দগুলো জানে, দিম্মা বলে দিতেন। এতটা লিখে রুবাই খাতা বন্ধ করে ফেলল। আজ সকলকার ছুটি, বাবার ছুটি, মায়ের ছুটি, রুবাইয়েরও ছুটি। রুবাইয়ের স্কুলে অবশ্য ছুটিই বাকি, খেলাই বাকি। ওদের তো কেবল খেলা আর গান, গান আর খেলা আর টিফিন খাওয়া, এই তো স্কুল রুবাইদের। কি বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাও। ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আরে ও বন্ধু, ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তো? আর যদি না করে থাকো কোনো অসুবিধা নেই, এখনই করে নাও। নিচে সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করো, আর তারপরেই পাশে চলে আসবে একটা বেল বাটন, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। Bye-bye!